হ্যালো ফ্রেন্ড, আমি গরম সর্দার। আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল টেকনোলজি ট্রেন্ড। ফ্রেন্ড, আজকে আমি কথা বলবো কিছু একটি মোবাইল টিপস নিয়ে, বা একটি মোবাইলের কিছু হিডেন ফিচার্স নিয়ে, বা মোবাইলের একটি কোড নিয়ে কথা বলবো। কিন্তু তার আগে বলি, যারা যারা আমার চ্যানেলে নতুন, তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনে প্রেস করুন। আজকাল মোবাইল সবার কাছে আছে আর মোবাইল আমাদের একটি জীবনের একটি অংশ হয়ে দাঁড়িয়েছে। কিন্তু তার মধ্যে বলি যে মোবাইলে আমরা যখন ব্যবহার করি, আমরা কিছু কিছু মোবাইলের সিক্রেট কোড বা হিডেন ফিচার বা কিছু কিছু সিক্রেট ফিচার্সগুলো আছে যেগুলো সম্বন্ধে আমরা কখনো জানি না বা আমরা কখনো ব্যবহার করি না। তো সেটাই নিয়ে আজকে আমি এই ভিডিওটাতে আলোচনা করব যে মোবাইলে সেই সিক্রেট ভিডিও, সেই সিক্রেট কোডগুলো কী। তো যদি বন্ধুরা, আমি বলে থাকি যে যদি আপনার ফোনটা কেউ বারবার নিয়ে নেয় বা আপনার ফোন থেকে বারবার কেউ কল করতে চায়, তাহলে আপনি মনে করলে যে আপনার যে কলিং আছে বা আপনার যে আউটগোয়িং কল আছে, আপনি সেটাকে কিছুক্ষণের জন্য বন্ধ রাখতে পারেন, বা তার থেকে বাঁচার জন্য আপনি আপনার আউটগোয়িং কলটাকে আপনি বন্ধ করে রাখতে পারেন বা আপনার ফোন করে রাখতে পারেন, যে আপনার ফোন আউটগোয়িং কলটা আছে সেটা যেন না খোলে। আপনি যদি যখন যখন কোনো কোড ডেলে দেবেন, তখন প্রেস করবেন, তখন তারপরে আর কোনো আউটগোয়িং কল আপনার মোবাইল থেকে যাবে না। তো সবার প্রথমে আপনাকে চলে যেতে হবে আপনার মোবাইলের যে ডায়াল প্যাড আছে, ডায়াল প্যাডে যে আপনাকে *#31# কলিং করতে হবে। যখনই আপনি এই ধরনের কোড আপনার মোবাইল থেকে বা আপনার ডায়াল প্যাড থেকে আপনি কল করবেন, তখনই দেখবেন আপনার মোবাইলে যে সমস্ত শো ফিচার্সগুলো ছিল সেগুলো হিডেন হয়ে গেছে, বা আপনার যে সমস্ত কন্ট্যাক্ট নাম্বারগুলো ছিল সেগুলো হিডেন হয়ে গেছে, ওগুলো লুকিয়ে পড়েছে, বা তার জন্য আপনার মোবাইল থেকে কেউ কোনো কল করতে পারবে না। আপনি যদি মনে করেন যে আপনার এই নাম্বারে কেউ কল করতে পারে বা আপনার এই সিক্রেট নাম্বারে কেউ কল করতে পারে, তাহলে আপনি এই ধরনের টিপস ব্যবহার করতে পারেন। বা এছাড়া যদি আপনি মনে করেন যে আপনার মোবাইলটা যেই হিডেন ফিচার ছিল, বা আপনি যে আউটগোয়িং কলটাকে ব্লক করে দিয়েছেন, এটাকে কীভাবে আনব্লক করবেন, তার জন্য বন্ধুরা আপনাকে আপনার মোবাইল প্যাড মোবাইল কিপ্যাডে আউটগোয়িং কলটাকে আনব্লক করতে হবে। তাহলে বন্ধুরা আপনি সেখানে প্রেস করতে পারেন *#31# বলে কলিং প্রেস করতে হবে। কলিং প্রেস করার পরে বন্ধুরা আপনারা দেখবেন যে আপনার যে কলিংগুলো, আপনার যে হিডেনগুলো ছিল সেটা আবার থেকে শো হয়ে গেছে, ফলে আবার আপনি আবার কলগুলো করতে পারেন। তো আপনি এটা, এই যে ট্রিকটা আছে বা এই যে কোডটা আছে, এই কোডটা থেকে কোডটা ব্যবহার করে আপনি যদি মনে করেন যে আপনার যখন আপনি মোবাইলটা ঘরে নিয়ে যাবেন, বা আপনি যখন মোবাইলটা আপনার বন্ধু থেকে, বন্ধুরা যাতে আপনার মোবাইল থেকে কোনো কল না করতে পারে, তাকে আপনার যে সিক্রেট যে লোক আছে বা তাকে কোনো কল না করতে পারে, তাহলে বন্ধুরা আপনি এই ট্রিকটা। তো আশা করি বন্ধুরা ভিডিওটি সকলের ভালো লাগলো। প্লিজ ভিডিওটাকে লাইক করো, শেয়ার করো আর কমেন্টস করো। থ্যাংক ইউ।